আজকে আমরা দেখবো ক্যানভা ডট কম এর মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায়। তো প্রথমেই আমরা ব্রাউজ ওপেন করব। ব্রাউজ ওপেন করে দেখা যাচ্ছে এখানে আমি টাইপ করব, তো আমি টাইপ করব ক্যানভা ডট কম, www.canva.com, ইন্টার। তো ক্যানভা ডট কমে ঢুকে আমি দেখবো এরকম একটা পেজ আসবে। তো যদি আপনার সাইন ইন করা থাকে তাহলে অবশ্যই লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য যেটা হবে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন। তো প্রথমেই সাইন আপ করে নেবেন, সাইন আপ করা থাকলে এখানে এরকম আসবে। তো আমার সাইন আপ করা ছিল, এই জন্য আমার স্ক্রিনটা এরকম দেখা যাচ্ছে। তো আমি যখনই আমার এখানে সাইন আপ করে ঢুকে যাব, সরাসরি আমি আমার ক্রিয়েট এর ডিজাইনে চলে যাব। তো এখানে যখন আমি আসি তখন আমার এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, বিভিন্ন সাইটের ব্যানার এখানে লেখা আছে, লাইক ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট, ফেসবুক স্টোরি, ফেসবুক কভার, ফেসবুক অ্যাপ, সোশ্যাল মিডিয়া, এখানে অ্যাড ডকুমেন্ট, ফোটো ডকুমেন্ট, প্রেজেন্টেশন, লেটার, লেটার হেড, রিজুমি, বিভিন্ন ডিজাইন আমি এখানে দেখতে পারবো, টেমপ্লেট আকারে তৈরি করা আছে। তো এগুলা কীভাবে ডিজাইন করে অ্যাকচুয়ালি আমরা এটা দেখবো যে কীভাবে ডিজাইন করে একটা, এখানে সব ধরনের ডিজাইন পাওয়া যাবে। তো যখন আমি কিট ডিজাইন আসলাম, তো লাইক আমি একটা ফেসবুক পোস্ট ডিজাইন করতে চাই, ফেসবুক পোস্টের জন্য বা ফেসবুক কভার পেজের জন্য ডিজাইন করতে পারেন। তো যেটাই আমরা করি না কেন, এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করব লাইক ফেসবুক পোস্ট। তো ফেসবুক পোস্টে যখন আমি ক্লিক করি তখন সাথে সাথে আমার স্ক্রিনটা চলে আসছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার বাম পাশে ফেসবুক পোস্টে কিছু থাম্বনেল দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি যদি এটাকে স্ক্রলিং করি সেক্ষেত্রে আর অনেক ডিজাইন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিব আমার এটা রিলেটেড, লাইক হ্যাপি বার্থডে হইতে পারে বা কারো ইউনিভার্সারি হইতে পারে বা ভ্যালেন্টাইন্স ডে এই টাইপের হইতে পারে, যেটাই হোক না কেন এখানে সব ধরনের আছে। তো এখান থেকে আমি আমার রিলেটেড আমি চয়েস করে নিব আমি এখানে কোনটা ডিজাইন করতে চাই। তো যেটা আমি ডিজাইন করতে চাই এটা আমি এখানে সিলেক্ট করব। এখানে আমি বাম পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস আছে, এখান থেকে আমি টেক্সট অ্যাড করতে পারি, বিভিন্ন এলিমেন্টস অ্যাড করতে পারি। আমি একটু ক্লিক করে দেখি যে কী কী এলিমেন্টস আমি অ্যাড করতে পারি, এই এলিমেন্টসগুলো আমি অ্যাড করতে পারি, লাইক এগুলো কীভাবে অ্যাড করতে পারি। যখন আমি এখানে আসবো এটা যদি আমি ক্লিক করি আমার এখানে চলে আসি স্ক্রিনে। তো এটাকে আমি ডিলিট করে দিই, দেখাচ্ছি কীভাবে ড্র্যাগ করে আমরা ফাইনাল একটা ডিজাইন করবো কীভাবে করে। তারপরে তো একটা দেখায় যে এখানে আমি যখন ক্লিক করি অটোমেটিক এখানে এটা চলে আসছে। তো এটা দেখা যাচ্ছে যে একটা জলছাপার মতো ক্যানভা। তো এই ক্যানভা ওরা ওদের নিজস্ব ওরা ডিজাইন করে রাখছে। তো আমি চাইলে আমার আমার মতো করে আমি পিকচার এখানে আপলোড দিয়ে ডিজাইন করতে পারবো। তো এগুলো আমরা দেখবো। তো এগুলো কীভাবে ডিজাইন এলিমেন্টস আমরা এখানে দেখতে পারি, বিভিন্ন শেপ এখানে আছে। এটা ক্লিক করে দেখুন মোবাইল অ্যাপসের মতো একটা ভিউ এখানে দেখা যাচ্ছে। তো আমরা এটা দিব না। তো চাইলে আমি ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আছে, তো আমি ব্যাকগ্রাউন্ডে এখানে অন্য কোনো কালার আমি ইউজ করতে পারি, অন্য কালার দিতে পারি। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ আমি এখান থেকে নিতে পারি, জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে যে এখানে চলে আসছে। তো এখানে আবার দেখতে হবে কিছু কিছু, এখানে অনেকগুলো আছে ফ্রি ফ্রি, যেগুলো ওগুলো আপনার দেখে নিতে হবে, আদারওয়াইজ যখন আমার কাজ শেষ হয়ে যাবে হয়তো ডাউনলোডে গিয়ে প্রবলেম করবে। তো এই জন্য আমি যেগুলো ফ্রি ওইগুলোর মধ্যে আমি চুজ করবো। তো আমি লাইক এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড যখন আমি সিলেক্ট করছি আমার এই ফন্টটা দেখা যাচ্ছে না, হ্যাপি বার্থডে যে ফন্টটা আছে এই ফন্টটা একটু অন্য একটা কালার দিই, হোয়াইট করে দিই। ওকে গ্রেট, হোয়াইট যখন দিলাম তখন দেখতে ভালো লাগছে। তো এবার আমি আমার এই যেহেতু হ্যাপি বার্থডে জুলি বেবি, তো এখানে লেখা আছে সেক্ষেত্রে আমি এটা বাদ দিয়ে দিই, একটা মানুষের ছবি এখানে অ্যাড করতে পারি, যে কোনো একটা মানুষের ছবি আমরা এখানে নিয়ে আসতে পারি, লাইক এখানে বাইটিফুল থাকে অনেক, অথবা আমি নিজে আপলোড করতে পারি যেহেতু এখানে আছে। তো এখানে এখান থেকে একটা নিয়ে আপলোড আমি করে দেখাচ্ছি। তো লাইক এখানে হ্যাপি বার্থডে বেবি জুলি বেবি 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 যেহেতু আছে সেক্ষেত্রে আমরা একটা পিকচার নিই বেবি রিলেটেড। ওকে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসে দেখুন। তো আমরা এই পিকচারটা নিব না, তো এটা দেখি, এটাকে ডাবল ক্লিক করে আমি ডাবল ক্লিক করে এখানে আমি চাইলে যে কোনো আমি চাইলে লিখতেও পারবো, এখানে যে কোনো টাইপ আমি এখানে লিখতে পারবো। তো এখান থেকে আমি
যে কোনো এডিট চাইলে এখান থেকে আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে ওকে ডিলিট। তো ডিলিট করে আমি এখান থেকে এটা নিয়ে আসতে পারি, এটাকে আমি ধরে বড় করে দিব। ওকে, ওকে। তো এখানে আমি অ্যাড করতে পারি, এখানে আমি একটা টেক্সট অ্যাড করতে পারি। এখানে আমি যখন টেক্সটে ক্লিক করি, এখানে বিভিন্ন ফন্ট এখানে চলে আসছে। তো এই ফন্টগুলো আমি এখানে দিতে পারি, লাইক এই ফন্ট আমি নিব। এই ফন্টটা যখন আমি ক্লিক করি, অটোমেটিক এখানে চলে আসে। তো এখানে ফন্টটা আছে আমার ব্ল্যাক, তো আমি এখানে কালারটা একটু অন্যরকম করে দিব। তো আমার ফন্ট যেহেতু এখানে আছে, তো এটা আমি একটু ফন্টটা একটু সরে দিই, একটু কম্পোজিশনটা একটু ঠিক রাখি, দেখে ফন্টটা কোথায় দিলে ভালো লাগে। তো ওইভাবে আমার ফন্টটা আমি ইউজ করব। তো এটাকে আমি একটু সরিয়ে দিই, ওকে দেখি, ওকে এখানে রাখি। তো এখানে রাখার পরে যেটা করব, যে আমি আমার ফন্টটাকে একটু অন্য একটা কালার দিয়ে দিই, যে কালারটা আমি এখানে দেখতে পারি। তো আমি কালারটা এখানে দিয়ে দেবো, ওকে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ফন্ট আমি খুব সহজেই একটা লাইক এটা একটা ফেসবুক পোস্টের জন্য আমরা সিলেক্ট করছিলাম। তো এখন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যে দেখেন যে এখানে আমরা খুব সহজেই একটা ফেসবুক পোস্টের জন্য আমরা একটা ডিজাইন করতে পারি। তো আমরা আবার এখানে চলে আসলাম। তো এবার আমরা আর একটা পোস্টটা দেখি, যে সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, এটা যদি আমি ক্লিক করি, লাইক এখানে ওনার একটা 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 পোস্টার এখানে আছে, এবং একটা পোস্টার এখানে অনেক ডিজাইন করা আছে। তো আমি এখান থেকে এই রিলেটেড দেখবো অনেক ধরনের ডিজাইন এখানে করা আছে, সেম জিনিস। তো এটা একটা ফটোগ্রাফি, তো এটা এইটাকে ক্লিক করি, এটা যখন ক্লিক করলাম সাথে সাথে এখানে চলে আসলো। তো এখানে এখানে আমার নাম, এখানে আমার অ্যাড্রেস, আমি এগুলো এখানে ইউজ করতে পারি। লাইক এটা আমি ডাবল ক্লিক করি এই টেক্সটের উপরে, ডাবল ক্লিক যখন আমি করলাম, এটা কিন্তু আমার দেখাচ্ছে সিলেক্ট। তো আমি এখানে নাম দিতে পারি বা ফটোগ্রাফি দিতে পারি, ফটোগ্রাফি, এখানে আমি ফটোগ্রাফি দিতে পারি। এখানে আমি অন্য একটা নাম দিতে পারি, এখানে আমি একটা অন্য একটা ট্যাগ টেক্সট ইউজ করি, যে টেক্সট দেখি, এখানে অন্য একটা টেক্সট ইউজ করে এটাকে আমি ডিলিট করে দিই, যেহেতু এটা আগে আছে। তো কীভাবে টেক্সটটা ট্র্যাক করে ওকে দেখানোর জন্য, তো এই টেক্সটটাকে নিচে নিয়ে আসি। তো এবার এটাকে একটু ছোটো করে দিই, অবশ্যই শিফট ধরে ছোটো করো, যেন রেশিও ঠিক থাকে। তো এবার আমি এখানে নিয়ে আসি, তো এই ফন্টটাকে এবার একটা কালার দিয়ে দিই, হোয়াইট কালারটা দিই, যেহেতু এখানে ব্ল্যাকের অংশটা বেশি, তো এই জন্য আমি হোয়াইট অংশটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি খুব সহজেই একটা ডিজাইন এখানে করতে পারি। লাইক আমার এই পিকচারটা আমি ডিলিট করবো, তো পিকচারটাকেও আমি চাইলে চেঞ্জ করতে পারি। এই যেখান থেকে ফটো, ফটোস, ফটোসে গিয়ে আমি করতে পারি, অথবা ফটোসে গিয়ে আমি আমার নিজের সাথে পিকচার আমি অ্যাড করতে চাই, অথবা এখানে ফ্রি অ্যাড, ফ্রি ইমেজ আছে, এখান থেকেও আমি অ্যাড করতে চাই, অথবা আমি একটা ডাউনলোড করি, আপলোড দিই, আমার নিজের যে কোনো একটা ইমেজ আপলোড দিই। আমি একটা আপলোড করেছিলাম আগে, তো আমার একটা পিকচার এখানে অলরেডি আপলোড করা আছে। তো আমি চাইলে আর একটা আপলোড দেখাই দিই কীভাবে আপলোড করে। তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে আমার বিভিন্ন ইভেন্টস নাই, যেহেতু আমার এখানে একটাই পিকচার আছে। তো আপাতত আমি জাস্ট এই পিকচারটাকে দেখাচ্ছি কীভাবে আপলোড হচ্ছে। তো যখন কিছু দেখেন আপলোড হয়ে গেছে, তো এখান থেকে আপলোড করে আমি এখানে ট্র্যাক করলেই আমার এটি হয়ে যাবে। তো এভাবে এভাবে আমি ডিজাইন করতে পারি। তো এটা আমি জাস্ট এখান থেকে জাস্ট ডাউনলোড দিব, ডাউনলোড দিলে আমার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড মোডে বিভিন্ন শেপ আসবে, তো সেটা আমি লাইক এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ফর্ম, পিএনজি এখানে ক্লিক করি, পিএনজি, জেপিজি, পিডিএফ, স্ট্যান্ডার্ড পিডিএফ, প্রিন্ট, অ্যানিমেটেড, জেএফ, আপনি কোনটা চান। তো আমি চাচ্ছি আমার আপাতত আমার এটাকে আমি জেপিজি অথবা প্রিন্ট পিএনজি আকারেই নিয়ে নিই। তো ডাউনলোড যখন আমি ডাউনলোড দিচ্ছি, এই যেখানে দেখা যাচ্ছে প্রিপারিং ইউর ডিজাইন, তো এখন আমার এই ডিজাইনটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি খুব সহজেই আমি একটা ডিজাইন করতে পারি। তো এই ক্যানভা ডট কমের মাধ্যমে যদি আপনি ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার কোনো ডিজাইন শিখতে হবে না, এখানে অটোমেটিক করা আছে, জাস্ট আপনি আপনার কন্টেন্টগুলো এখানে রিপ্লেস করবেন। তাহলে আপনার আর কোনো সফটওয়্যারের কাজ না শিখলেও আপনি এটার মাধ্যমে খুব সহজে সোশ্যাল মিডিয়া বা আপনার
কোনো ডিজাইন আপনি এটার মাধ্যমে করতে, তো এভাবে আমরা খুব সহজে একটা ডিজাইন আমরা canva.com এর মাধ্যমে করতে পারি। তো আমরা যেটা ডিজাইন করেছিলাম ওটাকে আমরা একটু দেখে নিই, যে আমরা যে ডিজাইনটা করেছি আমরা ডাউনলোড করেছি যেটা, এটাকে ডাবল ক্লিক করে দেখেন, এটাকে আমরা এটাকে ডাউনলোড করেছি। তো এভাবে আমরা canva.com এর মাধ্যমে খুব সহজে ডিজাইন করতে পারি। তো এরপর আমরা আর একটু দেখে নিই যে canva.com আমরা এখানে ইমেজ রিপ্লেস করেছি, তো এবার আমরা দেখি যে এখানে কীভাবে কালার ড্র্যাগ করে। তো আমি ইমেজটা ডিলিট করে দিছি, তো এখানে আমি যাবো, যখন কালার আমি ক্লিক করি তখন এখানে আমার কয়েকটা কালার দেওয়া আছে। তো আমি চাইলে এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমি যেটা কালার অটোমেটিক সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে কালার নিজের ইচ্ছা মতো করে দিতে পারি। তো এখান থেকেও আমি কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, আমার যদি কোনো ইমেজ দরকার না হয় সেক্ষেত্রে আমি শুধু কালার দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করতে পারি। চাইলে কি নিচে অ্যাড আছে, অ্যাড এ নিউ পেজ, এখান থেকে ক্লিক করলে আমি আর একটা নিউ পেজ আমার এখানে চলে আসবে। তো চাইলে আমি এখানে একটু কোনো টেক্সট বা কোনো কিছু যদি অ্যাড করতে চাই এখানে আমি অ্যাড করতে পারবো। তো এখানে canva.com এর মাধ্যমে কালার দিয়েও আপনি ডিজাইন করতে পারবেন। তো canva.com এ অটোমেটিক সব কিছু ফ্রেমওয়ার্ক দেওয়া থাকে ডিজাইন করা থাকে। তো এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার আপনার জাস্ট করতে হবে সাইন আপটা এখানে করতে হবে, করে লগ ইন করে দেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে সহজেই ফ্রিতে আপনি ডিজাইন